সাউথ কলকাতায় খুঁজে পাই একটি হিডেন বৌদ্ধ মন্দির, দ্য টেম্পল অফ কর্মা, মানে কর্মের মনে রয়েছে দেবতাদের মূর্তি এবং প্রার্থনা করার ব্যবস্থা। মনাস্ট্রিটির ভিতরে ঢুকতে জানি না কেন আমাদের দুজনেরই ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিল। হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কাপল টু স্টে। আমাদের কলকাতা সব সময় বিভিন্ন কালচার এবং রিলিজিয়নের মানুষদের স্বাগত জানিয়েছে এবং তাদেরকে আপন করে নিয়েছে। বহু বহু শতাব্দী ধরে আমাদের এই প্রাণের শহরে বসবাস করছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা। এখানে যেমন রয়েছে মা কালীর মন্দির, তেমনি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মসজিদ, তার সাথে সাথেই চার্চ, চাইনিজ টেম্পল, এমনকি বৌদ্ধ মন্দিরও। আর এর জন্যই কলকাতা ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল। ঈদ হোক বা দুর্গাপুজো, দোল কিংবা দিওয়ালি, সবকিছুতেই আমরা কলকাতাবাসীরা মেতে উঠি আনন্দে এবং উৎসবে নিজেদের ধর্ম ভেদাভেদ ভুলে। তাই নেক্সট কোন জায়গাটায় তোমাদের নিয়ে যাব সেটা ভাবতে ভাবতেই ক্যালেন্ডারে বুদ্ধ পূর্ণিমা দেখে মনে পড়লো তোমাদের নিয়ে যাই কোনো বৌদ্ধ মন্দিরে। সেই মতো আমরা সাউথ কলকাতায় খুঁজে পাই একটি হিডেন বৌদ্ধ মন্দির। হিডেন কারণ কলকাতার বৌদ্ধ ধর্মের মানুষরা ছাড়া খুব কমজনই এই জায়গাটা সম্পর্কে জানে। এটি একটি তিব্বতিয়ান মনাস্ট্রি যার নাম হলো ক্যালকাটা কর্মা গন। বুদ্ধ যখন আমরা নিজেদের অকওয়ার্ডনেস কাটিয়ে ভিতরে ঢুকি সবকিছু বদলে যায়। এত স্পিরিচুয়াল, এতটাই পিসফুল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার চলো মনাস্ট্রিটা ঘুরে দেখতে দেখতে এর সম্পর্কেও একটু জেনে নিই। এই মনাস্ট্রিটার নাম হয়েছে অরিজিনাল কর্মাগন মনাস্ট্রি থেকে, যেটা রয়েছে চায়নাতে। কর্মাগন যার মানে হলো দ্য টেম্পল অফ কর্মা, মানে কর্মের মন্দির। এই মনাস্ট্রিতে তিনটে ফ্লোর রয়েছে আর ফার্স্ট ফ্লোরের একটি 1500 স্কোয়ার ফিটের রুম হলো এখানকার মেইন অ্যাট্রাকশন, যেখানে রয়েছে দেবতাদের মূর্তি এবং প্রার্থনা করার ব্যবস্থা। চলো একটু ফিরে যাওয়া যাক বিংশ শতাব্দীতে। সেই সময় একজন লামা দার্জিলিং এ ভুটানিজ খাসদের জন্য একটি ছোট মনাস্ট্রি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয় হিমালয়ের পাদদেশে, যার নাম হয় ভুটিয়া বস্তি। 1930 সালে সেই ভুটিয়া বস্তির একজন মঙ্ক আখ্যা দর্জি সেখান থেকে কলকাতার আলিপুরে এসে বসবাস শুরু করেন এবং যেসব হিমালয়ান বৌদ্ধ ধর্মের মানুষরা কলকাতায় বসবাস করছিলেন তাদের জন্য পূজা করা শুরু করেন। পরবর্তীকালে তিনি শিফট করে যান যেখানে আজকের মনাস্ট্রিটি দাঁড়িয়ে রয়েছে। 1937 সালে কিছু হিমালয়ান বুদ্ধিস্ট কমিউনিটির মানুষ যারা নিজেদের কাজের জন্য কলকাতায় বসবাস করতেন তাদের সাহায্যে মাটির একটি মনাস্ট্রি তৈরি করেন এবং নামকরণ করা হয় হিমালয়ান বুদ্ধিস্ট কম্বার নাম অনুসারে। পরবর্তীকালে ফান্ডের অভাব হওয়াতে মং কমিউনিটি আলোচনা করে এই মনাস্ট্রিটি হস্তান্তরিত করে দেয় রুমটেক মনাস্ট্রিকে। 1976 থেকে 1977 সালের মধ্যে এই নতুন বিল্ডিংটি তৈরি করা হয় এবং নামকরণ করা হয় ক্যালকাটা কর্মাগন মনাস্ট্রি। এই রুমটি ছাড়াও ছাদের উপরে ছোট্ট একটি ঘরে বুদ্ধ মূর্তিও রয়েছে। আমরা সেদিন দেখতে পারিনি, তোমরা আসলে অবশ্যই সেটা দেখো। সবকিছু দেখা শেষ করে আমরা যখন বেরিয়ে আসি তখন ওখানকারই একজন আমাদের সাথে এসে কথা বলে এবং আমাদের লাঞ্চের জন্য বলে, কারণ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেদিন ওখানে খাওয়া দাওয়ার বিশেষ কিছু আয়োজন করা হয়েছিল। এখানে বলে রাখি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অফিস, যারা এখানকার মং থাকে তাদের থাকার ব্যবস্থা এবং তার সাথেই রয়েছে একটি ক্যান্টিন যেখানে খাওয়ার ব্যবস্থা ছিল। সেখানে যেতেই আমাদের দেয়া হয় ক্ষীর এবং কোল্ড ড্রিঙ্কস। আমরা সেদিন ওখানে লাঞ্চ করতে পারিনি কারণ আমাদের একটু তাড়া থাকায় বেরিয়ে পড়তে হয়। জায়গাটা এবং সেখানকার মানুষদের ব্যবহার আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। সেদিন আমাদের তাড়া কেন ছিল সেটা তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে, তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকে বুদ্ধ পূর্ণিমা স্পেশাল ভিডিও। অ্যাকচুয়ালি বুদ্ধ পূর্ণিমা স্পেশাল না, বুদ্ধ পূর্ণিমা স্পেশালের জন্য আমরা গেছিলাম এই হিডেন প্লেসটাতে, সেটার ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দূরে থেকে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা বা পুরনো কোনো জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দা কাপল টু স্টে। টাটা টাটা।